সাবানটা হচ্ছে আমাদের ফরএভারের অ্যাভোকাডো সুপ। এটা অ্যাভোকাডো ফল থেকে তৈরি। এটার একটা ডেমো আমি আপনাদের দেখাচ্ছি। বায়োডিনটা আমি নিতেছি। এটা হচ্ছে এটা আমাদের অ্যান্টিসেপটিক কাজে ব্যবহৃত হয়। আর এটা আমরা যদি খাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে স্মোক পয়জনের মতো। তো এটা আমি ডেমোর জন্য দেখাচ্ছি আপনাদের। বায়োডিনটা নিলাম। নেওয়ার পরে আমি আমাদের অ্যাভোকাডো সুপটা নিচ্ছি। দিয়ে দিলাম একটা গ্লাসে। এটা আমার একটা বাসায় ব্যবহৃত একটা সাধারণ সাবান। এটা আমি দিচ্ছি এই গ্লাসটা। দেখেন আমাদের সুপটা শরীর থেকে যে ময়লা কাটে এটার প্রমাণ। পানিটাকে একদম পরিষ্কার করে ফেলেছে, মানে এটা আমাদের শরীরের যত টক্সিন আছে, আমাদের যত শরীরের ময়লা আছে, এটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, এটার প্রমাণ হচ্ছে এটা। আর আমরা যে সাধারণ সাবান দিয়ে গোসল করি, এটা দেখেন এটা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে না, এটা কালারটা তেমন চেঞ্জ হচ্ছে না। মানে এটাতে বোঝা যায় যে এই সব সাধারণ সাবান দিয়ে আমরা যদি গোসল করি, আমাদের গায়ের ময়লাগুলো গায়ে থেকে যায়, নোংকূপটা পরিষ্কার হয় না, যার জন্য আমাদের স্কিনের অনেক সমস্যা হয়। এই এটা এটাই একটা মানে প্রমাণিত যে দেখেন আমাদেরটা কিন্তু দেওয়ার সাথে সাথেই অ্যাভোকাডো সুপটা টক্সিনটা পরিষ্কার করে দিয়েছে, একদম ক্লিয়ার। আর এটাই যে আমি দিচ্ছি, কোনো পরিবর্তন হচ্ছে না। তো এটাই প্রমাণ যে আমাদের সুপটা মানে কীভাবে যে আমাদের স্কিন থেকে ময়লা পরিষ্কার করে।